আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্য দিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ছাদে চলে আসছি, অনেক সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আরও কলি আছে, আরও ফুল ফুটবে। এখানেও আছে আরো ফুল, এই ফুলগুলো অনেক সুন্দর। ছাদে চলে আসছি ফুল গাছগুলো দেখার জন্য, সুন্দর সুন্দর ফুল দেখার জন্য। অনেক ভালো লাগে ছাদে এসে ফুল গাছ দেখতে, ফুল দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে এই ফুলগুলো। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো ভালোই লাগে। এই কালারের ফুলগুলো ইয়েলো কালারের, এই ফুলগুলো আরো বেশি সুন্দর। আজকে বেশ ভালোই গরম, এখানে গোবর নিয়ে আসা হয়েছে গাছে গোড়ায় দেওয়ার জন্য, সার হবে। এই লেবু গাছে অনেক ফুল ফুটতেছে, লেবু ধরবে, এই গাছের লেবুগুলো অনেক টেস্ট খেতে, সুন্দর সুন্দর বড়ই ধরে আছে গাছে। এই তো আর অনেক বড়ই ছিল, বর্ণিতা ছিঁড়ে ফেলেছে। অনেকগুলা বড়ই আছে গাছে, চারটা বড়ই গাছ সাথে আমাদের। মালটা গাছ সেদিনও দেখিয়েছিলাম একটা ভিডিওতে, অনেক সুন্দর সুন্দর মালটা। অনেক মালটাই গেছে, এই তো এই গাছটা, বড়ি গাছটা বিশাল বড় হয়ে যাচ্ছে, অনেক ছোট ছিল। আকাশে মেঘ আছে, একবার মেঘ দেখি আর একবার রোদ। কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখে যাচ্ছেন, সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অলে ক্লিক করে রাখবেন, এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার ভিডিওটা, অবশ্যই লাইক দিবেন, অনেকে লাইক দিতে ভুলে যান, যারা এখনও লাইক দেন নাই ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলে যাচ্ছি ঘরে, আজকে সকালবেলার নাস্তা হবে ঘি পরোটা, ঘি পরোটা তৈরি করে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দেব ঘি, ভালো করে মাখিয়ে নেব। এখন পানি দিয়ে দিব, অল্প করে পানি দিয়ে পরে মেখে নেব ভালো করে। এই পানিতে হয়ে যাবে, আর পানি দিতে হবে না, সারাক্ষণ ক্রমে ঘেউ ঘেউ করতেই থাকে, কেউ কিছু মনে করবেন না, অপরিচিত লোক দেখলে এরকম করে। মেখে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে রেখে দেব, ঢেকে রাখলাম, কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, সফট হয়ে গেছে অনেকটা। এখন বানিয়ে নিব, ঘি দিয়ে দিব, কেউ চাইলে তেল দিয়েও বানানো বানাইতে পারবেন, তেল দিয়েও বানানো যায়। একটা বানিয়ে ফেললাম, এইভাবে সবগুলো বানিয়ে নিব, চারটা বানাবো। পরোটা বেলে নিচ্ছি, এখন পরোটা একটু মোটা মোটাই থাকে, এর থেকে আগেরটা বেশি সুন্দর হয়েছিল, এবারে এটা বেশি একটা ভালো হয় নাই। এভাবে আমি সবগুলা বেলে নিব, ডিম পোস্ট করে নিব, সকালবেলার নাস্তাটা এখন করে নিব।
খেয়ে নিই। তাহলে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি।